প্রিয়দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে আব্দুল আলিম নামক এক আইডি থেকে, এক ভাই ১৩ খাদা খুলনা, সেখান থেকে প্রশ্ন করেছেন, তাকবীরে উলার শেষ সীমা কোন পর্যন্ত? তাকবীরে উলা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, এবং তাকবীরে উলার সাথে নামাজ পড়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। প্রশ্ন হলো তাকবীরে উলা সীমারেখা কতটুকু? তাকবীরে উলার যে ব্যাখ্যা ইসলামিক স্কলারগণ, ফকিহগণ বর্ণনা করে থাকেন, তার মধ্যে সর্বোত্তম এবং সর্বসম্মত তাকবীরে উলা তো হলো যখন ইমাম নামাজ শুরু করবার সময় তাকবীরাতুল ইফতিতাহ, প্রথম তাকবীরে তাহরিমা যখন বলে, তখন ইমামের সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা বলতে পারাটা, এটা হলো সর্বোত্তম তাকবীরে উলার প্রাপ্তি। হ্যাঁ, যদি সে সময় না পায় তাহলে তার তাকবীরে উলা প্রাপ্তির সর্বশেষ সীমা কখন? তো সর্বশেষ সীমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ফকিহ ফুকাহা ইকরাম এবং মুহাদ্দিসগণ, হাদিস ব্যাখ্যাকাতাগণ, তারা বলেছেন যে প্রথম রাকাত যদি কেউ পায় তাহলে সেও তাকবীরে উলা প্রাপ্তির অংশীদার হবে। অর্থাৎ তাকবীরে উলা প্রাপ্তির সর্বশেষ সীমা হলো প্রথম রাকাত প্রাপ্ত হওয়া। প্রথম রাকাতে কেউ যদি রুকুতেও শরিক হতে পারে তাহলে ধরে নেওয়া যাবে যে সেও তাকবীরে উলায় শরিক হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم اذا جئتم الى الصلاه ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئا ومن ادرك الركعه فقد ادرك الصلاه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ শুরু হয়ে যাওয়ার পরে যারা আসবে যদি সিজদায় পায় সে সিজদায় শরীক হবে, তবে এই সিজদায় শরীক হওয়াটি নামাজের কোনো অংশ বলে সে গণ্য করবে না। আর যদি সে রুকুতে পায় তাহলে যে ব্যক্তি রুকুতে পেল সে ওই নামাজটি পেয়ে নিল। অর্থাৎ প্রথম রাকাতের রুকুতে যে শরিক হতে পারলো সে প্রথম রাকাতটি পেয়ে গেল। সুতরাং প্রথম রাকাতের সব কিছুই সে পেয়ে গেল। এই হাদিসের আলোকে বোঝা যায় যেহেতু প্রথম রাকাতের অংশ বিশেষ হলো তাকবীরাতুল ইফতিতাহ তথা তাকবীরে তাহরিমা এবং প্রথম তাকবীর, কাজে যে ব্যক্তি রুকুতে শরিক হয়ে প্রথম রাকাতটুকু পেয়ে গেল সে তাকবীরে উলাটুকুও পেয়ে গেল। কাজেই প্রশ্নের স্পষ্ট জবাব হলো তাকবীরে উলা প্রাপ্তির সর্বশেষ সীমা হলো অন্তত প্রথম রাকাতের রুকুতেও যদি কেউ সামিল হতে পারে তাহলে সেও তাকবীরে উলার সামিল হয়ে যাবে।